মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার পর মাদারীপুরে পাল্টে গেছে হত দরিদ্রদের জীবনযাত্রার মান। সদর উপজেলার পিয়ারপুর, মোস্তফাপুর, কালিকাপুর, কুনিয়া এলাকায় ছিন্নমূল মানুষদের জন্য বিনামূল্যে নির্মাণ করে দেওয়া হয়েছে একটি বসতঘর। সাথে রয়েছে রান্নাঘর, বারান্দা, বাথরুম, সুপেয় পানি ও বিদ্যুতের সুবিধা। সড়ক যোগাযোগে পরিবর্তন আনতে এরই মধ্যে নির্মাণ করা হয়েছে নতুন রাস্তা। জমি কেনা যেখানে দুঃস্বপ্ন ছিল, সেখানে বিনামূল্যে 2% জমিসহ বসতঘর রূপ নিয়েছে বাস্তবে। কুমার নদের পাড়ে নির্মিত এসব ঘরের সামনে কেউ কেউ নির্মাণ করেছেন ফুল আর ফলের বাগান। জীবনযাত্রার মানের পরিবর্তন হওয়ায় দারুণ খুশি সুবিধাভোগীরা। সম্প্রতি সদর উপজেলায় ভূমিহীনদের সংখ্যা শূন্য ঘোষণা দেয় প্রশাসন। আর 4 মাস আগে 4টি আশ্রয়ণ প্রকল্প এলাকায় হত দরিদ্রদের হাতে ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়। মাদারীপুর সদর উপজেলায় 213টি হত দরিদ্র পরিবার পেয়েছে নতুন ঠিকানা। এই এক একটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে 1,70,000 থেকে 2,40,000 টাকা। আগের থেকে এখানে ভালো আছে। আগে ভাড়া বাড়িতে ছিলাম, জায়গা জমি ছিল না, এখন প্রধানমন্ত্রী ঘরটা দিচ্ছে, অনেক ভালো হয়েছে। আমার ঘর ছিল না, আমি ভাড়া ছিলাম, এখন আমার শেখ হাসিনা এখন ঘর দিয়েছে, সবাইকে নিয়ে ভালোভাবে থাকবো। মাদারীপুরে এক ভবনেই মিলছে সরকারি 30 দপ্তরের সেবা। প্রায় 70 কোটি টাকা ব্যয়ে মাদারীপুর শহরের শকুনি মৌজার উপর নির্মিত 10 তলা বিশিষ্ট সমন্বিত সরকারি অফিস ভবনে শুরু হয় এর কার্যক্রম। জেলা সমবায় অফিস, নির্বাচন অফিস, সমাজসেবা, শিশু একাডেমি, পল্লী উন্নয়ন বোর্ড, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সহ একাধিক দপ্তর থাকায় বাড়ছে সেবার মান। এতে খুশি সেবা প্রত্যাশীরা। এখানে কার্যক্রম শুরু হয়ে গেছে, এখানে কাজ হওয়াবার আমরা খুব খুশি, খুব ভালো লাগছে যে সব কিছু একখানি পাইতেছি আমরা, আমাদের অনেক সুবিধা হয়েছে। সকল অফিস, এই অফিসে উঠবে 10 তলা ভবনে আমরা সেবা পাব। শেখ হাসিনার সরকারের দল ক্ষমতার 3 বারে এই জেলায় বিনোদন খাতেও বেশ পরিবর্তন এসেছে। এর মধ্যে ঢাকা বরিশাল মহাসড়কের পাশেই মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে 2014 সালে নির্মাণ করা হয় হর্টিকালচার সেন্টার। 12 একর 60% জায়গার উপর গড়ে ওঠা এই সেন্টারটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই এখানে শুরু হয় দেশি বিদেশি নানা ফুল ও ফলের বাগানের পরিচর্যা। এখানে দেখা মিলবে মিয়াজাকি আম, জাপানের সূর্য ডিম, অবিজ নারিকেল, মালটা, জামরুল সহ বাহারি নামের 82 জাতের দেশি বিদেশি ফল। রয়েছে 40 প্রকারের ফুল ও 25 রকমের বিভিন্ন শাকসবজি, যা দেখতে প্রতিদিনই আসেন শত শত দর্শনার্থী। আর ভেতরে ঢুকলে প্রথমে চোখে পড়বে গাছের চারা রোপণ করা অবস্থায় বঙ্গবন্ধুর ভাস্কর্য। পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর অন্যতম স্থান এখন এটি। শুধু মাদারীপুর জেলার ফুল ও ফলের বাগানিরা নন, সরকার নির্ধারিত মূল্যে পাশের জেলা বরিশাল, গোপালগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুরের বিনোদন পিপাসুরাও আসছেন এখানে। এটা ঢাকা বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত। এটা খুবই প্রাকৃতিক সৌন্দর্যের একটি স্থান, এখানে আসলে মন ভালো হয়ে যায়। আর এখানে এরকম অনেক ফুল ফলের গাছ দেখা যায় যেগুলো সাধারণত আমরা আশেপাশে দেখা যায় না, এবং দূর দূরান্তের থেকেও এখানে অনেক আপনার লোকের সমাগম হয়। এখানে এসে খুবই ভালো লাগছে, আর এখানে পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, এখানে আসলে খুব ভালো লাগে। কৃষকদের কথা মাথায় রেখে কৃষিখাতে বড় একটি পরিবর্তন এসেছে। অনাবাদি অনেক জমিতে চাষাবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা। হেক্টরের পর হেক্টর জমি একসময়ে অনাবাদি হিসেবে পড়ে থাকত। চাষাবাদ না হওয়ায় এতে আর্থিকভাবে আলোর মুখ দেখতে পেত না উপজেলার শত শত কৃষক। এসব অনাবাদি জমিতে ফসল ফলানোর লক্ষ্যে কৃষি বিভাগ থেকে কৃষকদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়। পরবর্তীতে কয়েক হাজার হেক্টর অনাবাদি জমিতে বিভিন্ন ফসল চাষাবাদের জন্য উন্নত মানের বীজ বপন করলে বাম্পার ফলন হয়। এতে খুশি কৃষক ও তার পরিবার। মাদারীপুর জেলাটা কৃষি নির্ভরশীল জেলা, আর সরকারের নজরদারির কারণে এগুলা আরো উন্নতির দিকে যাচ্ছে। মাদারীপুর জেলায় মেডিকেল কলেজ না থাকলেও জেলা সদরে 100 শয্যা থেকে 250 শয্যার নতুন একটি হাসপাতাল নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। মাদারীপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সৈয়দার বালি মোজায় হাসপাতালটিতে নির্মাণ ব্যয় করা হয় 30 কোটি টাকা। প্রতিবন্ধী রোগীদের জন্য রয়েছে লিফটের ব্যবস্থা।
মাদারীপুর 250 বেড হসপিটাল নির্মাণ করা হয়েছে এবং এখানে কোটি টাকার যন্ত্রপাতি আনা হয়েছে। জেলায় 13.5 লাখ মানুষের বসবাস। দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াতের প্রবেশদ্বার মাদারীপুর জেলা। উন্নয়নের অগ্রযাত্রায় আরও সুন্দর হবে এই জেলা, এটাই চাই জেলার সাধারণ মানুষ। বিগত 13-14 বছরে আওয়ামী লীগের শাসনামলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটেছে, সেই উন্নয়নের ছোঁয়া মাদারীপুরেও লেগেছে। দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার নেতৃত্ব থাকা অবস্থায় তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছিলেন, সেই সাথে তিনি সেই ডিজিটাল বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছেন। 41 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন।